মিনিমাম বেড রেসি স্টার্টিং 2000 ওকে ওকে 2000 একটা দেখিয়ে দি একটা 2000 এর একটা জাল দেখা তো ওই দিকে দিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে 200 শুরু কর না যেটা তোর এক হাতে মোবাইল আর এক হাতে শাড়ি ধরে দেখ কত হালকা সত্যি এরকম দাম হতে পারে সবকিছু জোগাড় করেন তিনি হলেন নিনি তো যেটা সকলের মেন জানার থাকে যে আমরা সকলে এখন জানি যে এই বড় ব্র্যান্ডের দোকানে গেলে যে সবার জন্য সবকিছু অ্যাফোর্ডেবল হবে কিনা সেটা তুমি বলো একদমই একদম সেই কথাটা বলবো বলতে বলতে বলবো যে একটুখানি প্রোডাক্টগুলোর দিকে চোখ রাখো কারণ আমার যেটা বারবার নিজের মনে হয় যে নিজে সুন্দর করে সাজবো কাছের মানুষদেরও সাজাবো তো সেই ক্ষেত্রে একটা সব মানুষের কথা যখন ভাবি তখন একটা বাজেটের কথা ভাবি এবং সেই বাজেটের কথা যখন মনে হয় তখন মনে হয় আজকের দিনে স্পেশালি আফটার কোভিড বাজেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো বাজেট ফ্রেন্ডলি কালেকশনের কথা আমি বারবার বলতে থাকি এবং শাড়ি কথাতেও বলি তো প্লিজ ওয়াচ বাজেট ফ্রেন্ডলি কালেকশন সবাইকে নিয়ে সুন্দর করে সেজে ওঠার জন্য আদি মোহিনীমোহন কাঞ্জিলাল কিন্তু রেডি ফর দুর্গাপুজো কাউন্টডাউন স্টার্ট আর মাত্র কটা দিনের অপেক্ষা এবং দুর্গাপুজোর মার শাড়ির জন্যই কিন্তু সৌহার্দ্য আজ এখানে সেগুলো আমরা দেখাচ্ছি না সেটা সারপ্রাইজ থাক এক্স্যাক্টলি আর আরেকটা জিনিস বললো যে মিনিমাম সকলের যেটা বক্তব্য মিনিমাম কিরকম স্টার্টিং বেনারসি হতে পারে বেসিক্যালি মিনিমাম বেনারসি স্টার্টিং 2000 ওকে ওকে 2000 একটা দেখিয়ে দি একটা 2000 এর একটা জাল দেখা তো ওই দিকে দিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে এই জালগুলো হচ্ছে বাহ এই আর এর লট দেখা জাল না আমরাও একবার এই কনসেপ্টে করতে পারি একদম একদম কোন একটা সময় করতে স্পেশালি চৈত্র মাসে চৈত্র মাসে হ্যাঁ মানে প্রচুর গরম থাকে তো তখন যেন মনে হয় যে ওটা একটা স্নিগ্ধ কালার তোমরা জাস্ট দেখো কালেকশন গুলো মানে এই এই যে হ্যাঁ এখানে না সব রকম সাউথের কালেকশনও কিন্তু ভর্তি এগুলো সব উইথ সিল্ক মার্ক আচ্ছা ওকে আর তাছাড়া সব রকম মানে আলটিমেট ব্যাপারটা হলো সবাই কিনতে পারবে মানে কেউ ভয়ে যে দোকানে ঢুকবে না এমন কোনো ব্যাপার নেই তাই তো ভয় পাওয়ার কোনো জায়গাই নেই ভয় পেও না আনন্দ করে এসো কারণ শপিংটা আমাদের খুব আনন্দের ব্যাপার আমার তো মনে হয় যে শপিং মানে উইন্ডো শপিং স্পেশালি মুড কে সুইং করা এক্স্যাক্টলি আর কালারফুল জিনিসপত্র আড্ডা গল্প শপিং আর প্রচুর কালেকশন সেটা তো বুঝতে পারছো শুধু এরকম না আরো প্রচুর জায়গা আছে দেন তাহলে এটা জাস্ট ওয়্যার হাউসে এই কালেকশন এক্স্যাক্টলি এখানে প্রচুর প্রচুর বেনারসি কালেকশন হ্যাঁ এবং এগুলো সব মানে এই গাদোয়াল এগুলো মানে আমাদের কার্টুন করে করে স্ট্রোক করে দাও স্ট্রোক করে দাও এবার এখান থেকে প্রাইস হবে প্রাইজিং হয়ে গেছে আচ্ছা ওকে পারপাসে রয়েছে ওকে আর এরকম আরো দুটো ওয়্যার হাউস রয়েছে আচ্ছা তুমি শুধু অ্যাড্রেসটা বল দাও একদম 79/2 মহাত্মা গান্ধী রোড আদি আর কোথায় কোথায় ব্রাঞ্চ গুলো আছে বলো সবার তো জানতে হবে নিশ্চয়ই আরো প্রচুর জায়গায় সত্যি কথা ভগবানের কৃপায় মায়ের আশীর্বাদে রয়েছে এবং ব্রাঞ্চের আগে আমি যে কথাটা বলবো যে মায়ের কৃপায় এবং সৌহার্দ্যের মায়ের শাড়িটা আমি পড়াতে পারি সেরকম আরো অনেকগুলো বড় বড় বারবারি পুজোর মায়ের শাড়িও কিন্তু আমি পারি যেমন একদল একদম একডালিয়া কলেজ স্কোয়ার আর এবারে তো আরো একটা অ্যাড অন হচ্ছে আচ্ছা 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 বালিগঞ্জ কালচারাল বাহ বাহ আর গুলো থাক তার সাথে বাড়ির পুজো একমাত্র আমাদের বাড়ি আপাতত আছে একদম একদম কত বাড়ির পুজো যেখানে যেখানে গোটা শাড়ি পরে মা এটাই হলো ব্যাপার আর এইগুলো মেবি ওই কলেজ স্কোয়ার ফায়ারের যে শাড়ি যেগুলো আগের দিন লাইভে আমরা দেখছিলাম তো তোমরা দেখতে পাবে যে জারদোসি গুলো আমরা দেখতে পারি কলেজ স্কোয়ার ইন্ডালিয়া দুর্গা তো হ্যাঁ অত বড় দুর্গার জন্য একদম বড় শাড়ি না হয় বঞ্চ এর থেকেও যদি আরো বড় হয় তাও বি আচ্ছা কারণ অত বড় শাড়ি তো খুব ভীষণ সুন্দর এবং আরেকটা জিনিস দেখো দুটো সেম সেম ডিজাইন আমি করে রেডি রেখেছি বাহ এটা আগের দিন লাইভে তুমি বলছিলে
যে এটা এটা খুব দরকার বেসিক্যালি যারা শাড়ি পরায়। ভীষণ সুন্দর। তো চলো আপাতত গ্রাউন্ড ফ্লোরে যাবো, মানে বাড়ির ছোট ছোট ঠাকুরের জন্য শাড়ি। বেসিক্যালি লক্ষ্মী পুজো আসছে দুর্গাপুজোর পর, তো তোমরা এই শাড়িগুলো ভীষণ ভাবে ইউজ করতে পারো। শুধু লক্ষ্মী পুজো না, অনেক ছোট ঠাকুর দরকার যেগুলো আমরা জামা ফামা বানাই, তো এগুলো ইউজ করতে পারো। তো তার জন্য আসতে হবে অবশ্যই আদিমোহিনীমনে। তো এটা হলো আদিমোহিনীমনে গ্রাউন্ড ফ্লোর, তো যেখানে আসলে তোমরা বিয়ের বেনারসিও অবশ্যই পাবে। অ্যান্ড জাস্ট কালেকশানগুলো একবার দেখো, ভীষণ সুন্দর কালেকশান। বেসিক্যালি এই যে শাড়িটা, এর যে পার্টটা বলো 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 এবছর কি পুজো এটাই ট্রেন্ডিং নতুন? ভীষণ ভীষণ ভাবে, আচ্ছা নবমীর সন্ধে একদম পুজোর নিচে, বিয়ের জন্য তো নিচেই, মানে কনের শাড়ির সঙ্গে বিয়ে বাড়ি সবাই একটা করে বের হচ্ছে। বাহ ভীষণ সুন্দর, এবং আই হোপ এটা বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ এক্স্যাক্টলি, একদম বাজেট ফ্রেন্ডলি। এগুলোর প্রাইস কিরকম দাম হতে পারে? ৪,090 আর ব্লাউজ পিস এটা। ওয়াও ভীষণ সুন্দর। তো এটা ভয় পাওয়ার কিছু কারণ নেই, সবাই এসে নিয়ে যেতেই পারে, তাই না? থ্যাংক ইউ।